স্বপ্ন তো আমাদের সবারই থাকে, স্বপ্ন পূরণ হয় কতজনের, যাদের পূরণ হয় তারা ভাগ্যবান তো বটেই। সেই ভাগ্যবান একজনই শ্রুতি, অর্থাৎ শ্রুতি দাস, যাকে আমরা কখনো চিনি ত্রিনয়নীর নয়ন রূপে, কখনো দেশের মাঠে নোয়া। ছোট শহর থেকে ঝা চকচকে তিলোত্তমায় পা দিয়েছিলেন তিনি, তারপর আর ফিরে তাকাননি, পথ চলা থামাননি, নিন্দা স্তুতির ঊর্ধ্বে গিয়ে তিনি নিজের লক্ষ্যে অবিচল থেকে গিয়েছেন। তবে হ্যাঁ, এই স্বপ্ন পূরণ একটু আলাদা। এবার দেবের সঙ্গে মঞ্চ ভাগ করলেন তিনি, তার কাটোয়ার বাড়িতে ডায়েরি ভর্তি দেবের ছবি, সেই দেবী আজ তার পাশে একই মঞ্চে, সেই মঞ্চ জিয়ের মঞ্চ, শ্রুতি কৃতজ্ঞ জিয়ের কাছে। মন্দারমণি থেকে সদ্য ফিরেই তিনি চলে গিয়েছিলেন শুটিংয়ে, অনেক কিছু ভেবেছিলেন বলবেন, কিন্তু কিছু আর বলা হলো কই। তবে শ্রুতি খুশি, জীবনের কাছে এর থেকে বেশি আর কিছুই চান না তিনি। সম্প্রতি তাকে দেখা গিয়েছিল রান্নাঘরে, এসেছিলেন মায়ের সঙ্গে, সবুজ শাড়িতে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ফিরেছেন সমুদ্র সফর থেকে, সেখানেও সঙ্গে ছিল পরিবার, কাছের মানুষেরা, মন এমনই ফুরফুরে, বাবার শরীরও এখন ভালো, আর তার উপর এই সব পেয়েছিল, সব মিলিয়ে শ্রুতির বর্ষবরণ বেশ ভালোই। শ্রুতির সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দেব গঙ্গাবক্ষে নববর্ষ পালন, স্বপ্ন পূরণের আরও এক ধাপ।